ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. جي شماني توبي আপনি সুন্নত আর নফল সালাতের মধ্যে পার্থক্য জানতেছিলেন। আল্লাহ তাআলা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করছেন, অবধারিত করছেন, এগুলো পড়তে আমরা বাধ্য। এছাড়া অন্যান্য সালাত আল্লাহ তাআলা আমাদের জন্য অতিরিক্ত করছেন। এই অতিরিক্ত আরবিতে এটাকে বলা হয় নফল। বিশেষ করে যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো ফজিলতের কারণে করছেন আর সেটার অনুসরণ আমরা করি, সেটাকে বলা হয় সুন্নত। আর কোনো কোনো ক্ষেত্রে সুন্নত এবং নফল একই, যেমন কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাত বা সারা বছর তাহাজ্জুদের সালাত, এগুলোকে আমরা নফলও বলতে পারি, সুন্নতও বলতে পারি। নফল বলতে পারি এই জন্য যেহেতু এটা ফরজ থেকে অতিরিক্ত, এই জন্য এটাকে নফল বলা যায়। আর সুন্নত এই জন্য বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজে আমল করছেন এবং উম্মতকে আমল করার জন্য উদ্বুদ্ধ করছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা যে নিয়ম ছিল, তাই এই হিসেবে আমরা দেখে সুন্নত বলতে পারি। আর যেমন মনে করেন আপনার মনে চাইতেছে আপনি যে জোহরের থেকে আসর পর্যন্ত যে সময়টা আছে, এখানে মনে করেন জোহরের সালাত পড়লেন আপনি, জোহরের চার রাকাত পড়ার আগে সুন্নত, পরে দুই রাকাত বা চার রাকাত সুন্নত করে ফেলছেন, এরপরে আপনার আরও ভালো লাগতেছে সালাত আদায় করার জন্য, তাহলে এগুলো নিরেট নফল। নফল যেহেতু এখানে যে অতিরিক্ত একটা কাজ করতেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এটাকে আপনি নফল বলতে পারেন। তেমনই মাগরিবের সালাত আদায় করে ফেলছেন, এছাড়া আগ পর্যন্ত অনেক সময় আছে, এখন আপনার মনে হচ্ছে আরও বেশি সালাত আদায় করার জন্য, তাহলে এটাকে আপনি নফল বলতে পারেন। আর পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে বারো রাকাত সুন্নত অর্থাৎ ফজরের আগে দুই, জোহরের আগে চার, পরে দুই, মাগরিবের পরে দুই, এশার পরে দুই, এগুলোকে আপনি সুন্নত বলেন, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুপ্রমাণিত একটা আমল এবং এ বিষয়ে হাদিস আছে ফজিলত সম্পর্কিত। তাই মোট কথা হচ্ছে নফল এবং সুন্নত শব্দগত পার্থক্য থাকলেও যে বিধানগত দুটোটাই ফরজের থেকে অতিরিক্ত, এটা করার মাধ্যমে সব পাওয়া যাবে, না করলে কোনো গুণ হবে না। তাই এখানে নফল এবং সুন্নত এখানে সামান্য পার্থক্য, যতগুলো সুন্নত আছে সবগুলোই নফল, যতগুলো সুন্নত আছে সবগুলোই নফল, কিন্তু সকল নফল সুন্নত না। যেমন আমি দুইটা উদাহরণ দিলাম আপনাকে, আপনি জোহরের ফরজ সুন্নত সব পড়ে ফেলছেন, মাগরিব আসর আগ পর্যন্ত যে লম্বা সময় আছে, এখানে যদি থেকে আপনি কোনো ইবাদত করেন এটাকে বলা হবে নফল, এটা সুন্নত না। তেমনি মাগরিব এবং মাগরিবের ফরজ সুন্নত পড়ে ফেলছেন, এশার আগ পর্যন্ত যেই সময়টা আছে এই সময়টাতে আপনি আরও ইচ্ছা করতেছেন সালাত আদায় করার জন্য, তো এগুলোকে নফল বলা হবে, সুন্নত বলা হবে না। আর জোহরের ফজরের আগে দুই, জোহরের আগে চার, পরে দুই, মাগরিবের পরে দুই, এশার পরে দুই, যে বারো রাকাত সালাত আছে এগুলোকে আপনি সুন্নতও বলতে পারেন, এগুলোকে নফলও বলতে পারেন। সুন্নত বলা যাবে এই জন্যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ছে, উম্মতকে পড়ার জন্য উদ্বুদ্ধ করছেন। আর নকল এই জন্য বলা যাবে এগুলা পর সালাত থেকে অতিরিক্ত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সাহেব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।